রাজ্যে জনগণদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার খুব শীঘ্রই রাজ্যের সরকারি ডেন্টাল কলেজ চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাই এই ডেন্টাল কলেজ চালু হওয়ার প্রাক মুহূর্তে বৃহস্পতিবার কলেজ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরিদর্শনকালে কলেজের সমস্ত কিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে হাসপাতালে দন্ত চিকিৎসা করতে আসা রোগীদের সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে কিনা সে বিষয়েও নিশ্চিত হন তিনি। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য সচিবের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই কলেজটিকে দাঁড় করানোর ক্ষেত্রে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে যে টিম তৈরি করা হয়েছিল সেই টিমের প্রতিটি সদস্য খুবই নিষ্ঠার সহিত কাজ করেছে বলে স্বল্প সময়ের মধ্যেই কলেজটির কাজ সম্পূর্ণ করে কলেজটি চালু করতে সক্ষম হচ্ছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। এবারে এখানে মানে ডেন্টাল ক্লাস অলরেডি তো ভর্তি আরম্ভ হয়ে গেছে, তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেলতে যে একটু এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস, ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো অলরেডি ভর্তি হয়ে গেছে, বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম, কারণ NMC যেটা হয়েছে এখন তো DCI ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করা, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করবে 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স। তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু এনে কাজকর্ম কীরকম অনেকগুলো বিল্ডিং ঘুরে আমি এই কারণেই আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল আমাদের হেলথ সেক্রেটারি শুরু থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এটাকে উদ্বোধন করে গেছেন আপনারা সবাই জানেন, এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয় বরং বেশি এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি। সরকারি ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই কলেজ চালু হতে পারে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।